শিক্ষক ও শিক্ষার পরিণতি শাইনুর রহমান জীবনের গতি আজ চরম পর্যায়ে পৌঁছেছে শিক্ষা হয়েছে আজ পরীক্ষা কেন্দ্রিক একজন ছাত্রের আজ চার জোড়া গৃহ শিক্ষক তাদের প্রধান লক্ষ্য পরীক্ষায় কিভাবে ছাত্রছাত্রীদের নিরানব্বই পার্সেন্ট নম্বর পাইয়ে দেওয়া যায় তার দিকে শিক্ষা আজ শিক্ষাতে নয় বরং রেসে পরিণত হয়েছে ঘুম গৃহ শিক্ষক এসে উপস্থিত টানা চার ঘন্টা যেন বন্দিশালার বন্দি স্কুলের সময় হতে না হতেই নিজের দেহের ওজনের চেয়ে বেশি ভারী একটা স্কুল ব্যাগ যেন কুলির মাথায় চাপানো মোট এটা নিয়ে সেন্ট্রাল জেলে প্রবেশ মানে খুব বেশি বল হলো কি দেখা যাক একটি শ্রেণীকক্ষে ভূগোল ক্লাসের পাঠদানের রূপরেখা শিক্ষক শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলেন তখন দশ মিনিট চলে গেছে নাম ডাকলেন পনেরো মিনিট ধরে শিক্ষক মহাশয় ক্লান্ত এমন তো অবস্থায় আসবো স্যার শিক্ষক মহাশয় কে রবি ও লেট কামার প্লিজ ইন রবি স্যার আমার প্রেজেন্ট ও আচ্ছা ঠিক আছে তো রোল নম্বরটা বেশ কত রবি স্যার টু নাইনটি থ্রি চটপট উত্তর দিল শিক্ষক মশাই আচ্ছা ঠিক আছে সিট ডাউন এবার তোদের খাতা পেন বের কর মাস্টার মশাই ঘড়ির দিকে তাকিয়ে ও বেশি সময়ও নেই আচ্ছা লিখ আবহাওয়া হল রবি স্যার শিক্ষক মশাই কি হলো আবার কি হলো কোন স্থানের রবি স্যার আপনি কি সম্পর্কে লেখাচ্ছেন যদি একটু প্রথমে বুঝিয়ে লেখান তাহলে আমাদের সবার সুবিধা হবে কি বলিস আলী তাই না শিক্ষক মশাই আলি কি বলবে চুপ করে বসে পড়ো এবং লিখতে শুরু করলো হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আবহাওয়া হলো কোন স্থানের গড় রবি স্যার প্লিজ কিছু মনে করবেন না আপনি যদি না বোঝান তাহলে আমরা কি করে সে বিষয় সম্পর্কে বুঝবো বলুন স্যার স্যার আমি কি ভুল বললাম শিক্ষক মহাশয় পণ্ডিত হয়েছে তাই না আচ্ছা বল শিক্ষার উদ্দেশ্য কি তখন রবি বললো স্যার যে বিষয় আমরা পড়ব প্রথমে সেই বিষয় সম্পর্কে আমাদের সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে তাহলে আমরা পরীক্ষায় আসা প্রশ্নেরও উত্তর ভালোভাবে লিখতে পারবো এবং সমাজ জীবনেও এই শিক্ষাকে বাস্তবায়ন করতে পারব স্যার আমি কি ভুল বললাম শিক্ষক মশাই ভুল নয় বিরাট ভুল শোন আমি বলি এখানে আসা মানে মানে স্কুলে আসা এর অর্থ হলো পরীক্ষায় ভালো মার্কস পেতে হবে ভালো নাম্বার পেয়ে এবং নোট মুখস্ত করতে হবে নইলে গোল্লায় যাবে বুঝলে তো অবস্থায় ঢং 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 করে ক্লাসের ঘন্টা পড়লো শিক্ষক মশাই আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো এই আগামী ক্লাসে সম্পর্কে ধন্যবাদ ছাত্রছাত্রী স্যারকে ধন্যবাদ জানালো এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথাও অবকাশ নেই পড়াশোনা করার শুধু মুখস্থ আর মুখস্থ এভাবে চলল আরো অন্যান্য ক্লাস ঘড়ির কাটা তখন চারটিতে পৌঁছেছে ছুটির ঘণ্টা পড়লো বাড়িতে এসে বিছানার উপরে দম করে বইগুলো ফেলে রেখে বেসিনে হাত ধুয়ে ডাইনিং টেবিলে খাওয়া পর্যন্ত সময় ছকে বাধা। ততক্ষণে স্টাডি রুমে শিক্ষক মশাই অপেক্ষা করছেন আবার শুরু হলো পুরো চার ঘন্টা খেলাধুলার অবকাশ নেই টিউশন শেষ হতে না হতে কম্পিউটার শিক্ষক হিসেবে হাজির রাত্রি দশটা অবধি কম্পিউটারের ক্লাস তারপর সমস্ত প্রাইভেটে পড়া স্কুলের পড়া করতে হবে বাবা ছেলের দিকে তাকে স্বপ্ন দেখে ফার্স্ট হতেই হবে যে যেকোনো মূল্যে ফার্স্ট হতেই হবে যেভাবে হোক না কেন বাবা মা ছেলেকে যন্ত্র বানিয়ে রেখেছে তাদের চাই ডিগ্রি সমাজ সেবা নয় কোন শিক্ষক যদি একটু বুঝিয়ে চান তো পড়াতে হেডমাস্টার মশাই তাকে সিলেবাসের কথা মাথায় গুজে দিয়ে বলেন আপনি কি মাইনে বেশি পাবেন শিক্ষক শিক্ষকের মতো চলবেন যেভাবে বলেছি ওইভাবে পড়াবেন কার কি উন্নতি হলো ওটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই রতন একবার ইতিহাসের মাস্টার মশাইকে প্রশ্ন করেছিল স্যার তাজমহল সম্পর্কে দু এক কথা বলেন না স্যার তখন উত্তর দিয়েছিলেন আউট অফ সিলেবাস কোশ্চিন করবি না এভাবে যদি শিক্ষা ব্যবস্থা চলতে থাকে তাহলে সমাজের ভার কারা বহন করবে কারা এগিয়ে নিয়ে যাবে জাতিকে কারা বা নতুন ইতিহাসে জন্ম দেবে আজকে শিক্ষামন্ত্রী বা খাদ্যমন্ত্রী কোনো পার্থক্য নেই তাদের আসল উদ্দেশ্যটা কি শিক্ষার নামে যে ব্যবসা চলছে তা কি বন্ধ হবে নাকি তাদের পথ আরো সুপ্রসন্ন হবে জানি আজকে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না রোমান্টিক লেখা হলে তো পড়ার সুযোগ হয় না তারপর আবার এতগুলো প্রশ্নের পালা এ তো বহু কি চিন্তা শক্তি মেধা শক্তি যদি কারোর কাছে বাধা না দিয়ে থাকেন তবে ভাবুন তো এর জন্য কারা দায়ী জি এর জন্য কারা দায়ী যদি আমি ভাবি মাঝে মধ্যে যারা দায়ী তারাই তো বছর বছর আদর্শ শিক্ষকের পুরস্কার পান আমার মনে হয় যদি ফাঁকির ওপরে সরকার কোন নোবেল পুরস্কার রাখতেন তবে মনে হয় অনেক শিক্ষকই তা পেতেন ধন্যবাদ